আপনারা যদি শান্তি পান, আনন্দ পান, তাহলে আমার এই জীবন আমি বিসর্জন দিয়ে যাব। তাহলে সবাই মিলে তো হাত তুলে লৌরে কৃষ্ণ নাম, পূর্বের পর সকল মহাসাম, তো হাত তুলে বলরে কৃষ্ণ নাম, পূর্বের পর সকল মহাসাম। সবাই সবাই তো হাত তুলে, এই তো হাত তুলে লৌরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মহনস্কাম, তো হাত তুলে বলরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মহনস্কাম। আমার প্রেমানন্দে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে, প্রেমানন্দে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে, সবাই প্রেমানন্দে তু বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে, প্রেমানন্দে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে সবাই তো হাত তুলে লৌরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম, তো হাত তুলে বলরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম, তো হাত তুলে লৌরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম, তো হাত তুলে বলরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। যেন বুবাই কথা বলে জনমে পুরা হেটে চলে রে, জনমে বুবাই কথা বলে রে বলে রে, জনমে সবাই তো হাত তুলে লৌরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম, তো হাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। হয় মন চলো রে যাব মধুর বৃন্দাবনে, অমন চল রে যাব মধুর বৃন্দাবনে, অমন চল রে যাব মধুর বৃন্দাবনে, অমন চল রে যাব মধুর বৃন্দাবনে। আরে হরি 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 বলে নাচে বৃন্দাবনে, হায় রে গৌর হরি হরি হরি। যাব
বলে কৃষ্ণ কথা তুমি মানব হইয়া বলে রইলে জীবন গেল বৃথা হয় রে মানব বলে হইয়া বলে রইলে জীবন গেল বৃথা মানব হইয়া বলে রইলে জীবন গেল বৃথা হয় রে মানব হইয়া বলে রইলে জীবন গেল বৃথা তোমার জীবন গেল বৃথা জয়নিতাই গৌর হরি বল, জয় জয় ব্রহ্মচারী লোকনাথ বাবা কি, হরিনাম সংকীর্তন কি, বৃন্দাবন দাম কি, সাধুগুরু বৈষ্ণব কি। আজ অনেক বাক্যের পলে নববৃন্দাবনে আমরা প্রবেশ করছি। এই নববৃন্দাবন অর্থ হলো কোনো কালে কোনো যুগে যে বৃন্দাবন তৈরি করা হয় নাই সেই নববৃন্দাবন, নবকিশোর গৌর সুন্দর তরাদামে আবির্ভূত হয়ে বাংলার মাটিতে মাতৃগর্ভে তিন মাস ছিলেন ঢাকা দক্ষিণ শ্রীহট্টে। এখান থেকে ১৩ মাসে বসন্ত ঋতুতে নবদ্বীপ মায়াপুরে জন্ম নিয়ে প্রথম দর্শন করতে আসছে বাংলার কলিহত জীবকে। আমরা যে কোনো রাষ্ট্রে, তবে রাষ্ট্রে বলতে আমি সব দেশে যেতে পারি নাই, শুধুমাত্র কিঞ্চিত মাত্র কৃপায় আমি সীমানা অতিক্রম করে প্রতিবৎসর ভারতে যাই। আমাদেরকে দেখলেই তারা নমস্কার করে বলে দাদা আপনি পিতার দেশ থেকে এসেছেন। বলে পিতা বলতে অনেকের মা বাবা বাংলাদেশে, ছেলে মেয়ে ভারতে থাকে। আমি প্রথম সেটা বুঝছিলাম, অবশেষে যখন নয়নের জল ছেড়ে দিয়া কাঁদলো, গলায় জড়িয়ে ধরে বলল বাবা আমরা সেই দেশ কি করে দর্শন করব, রাস্তায় তো কাটা, কাটার তারের বেড়া। বলে তার কারণ কি, আপনার পিতা থাকলে তো আপনি যেতে পারবেন। বলে না আমার জন্মদাতা পিতা নয়, তিনি হচ্ছে আমার জগৎ পিতা, তিনি সন্তানের মতো ভালোবাসে। সমস্ত রাজ্য ছেড়ে দিয়া বাংলার মাটিতে প্রথম আবির্ভূত হয়েছিল সেই দেশকে বলা হয় গৌর দেশ। এই গৌর দেশে যারা জন্ম নিয়েছে তারা মহাভাগ্যবান, তাদের পদতুলি দর্শন করতে ইসকনের প্রেসিডেন্ট গুরু মহারাজ জয়প্রতাকা স্বামীজি আমাদের দিরাই তানায় পাতারিয়া মন্দিরে এসে বলেছিল আমি বাংলাদেশে এসেছি, আমার গৌর সুন্দর এই দেশে জন্ম নিয়েছে, গৌর দেশের ভক্তকে দর্শন করার জন্য। এক নম্বরে সুনামগঞ্জের উত্তর পাশে তাহারিপুর তানায় নবগ্রামে লাউর পরগনায় তাপর যুগের কৈলাসপতি মহাদেব বাংলাদেশে, দুই নম্বরে খুলনা জেলায় বরুণগ্রামী হবিবুল্লাহর পালিত সন্তান যার নাম রেখেছিল হারিস জয়রাধি, তাপর যুগের স্বয়ং ব্রহ্মা জয়রাধি, আপনার টাকাটার জন্য শুভ কাজে লাগে জয়নিতাই গুরু। কলির যুগে তাপর যুগের স্বয়ং ব্রহ্মা খুলনা জেলায় বরুণগ্রামে হবিবুল্লাহর পালিত সন্তান যার নাম হারিস হরিদাস হয়ে জন্ম নিয়েছে বাংলাদেশে। উসমানীনগর থানায় গলাবাজার গুপ্তপাড়া ত্রেতা যুগে বীরশ্রেষ্ঠ হনুমান গুপ্তপাড়া মোরারি গুপ্ত হয়ে জন্ম নিয়েছে সেই হনুমান, গলাবাজারের উত্তর পাশে গুপ্তপাড়া পরম বৈষ্ণব হইয়া বাংলাদেশে। বিশ্বের যে কোনো প্রান্তে হরিনাম কীর্তন হোক আঙ্গিনার মালিক থাকবে শ্রীবাস, সেই শ্রীবাস তাপর যুগের নারদমণি কলির যুগে শ্রীবাস পণ্ডিত হয়ে
বেনিবাজার তানায় পঞ্চখণ্ড গ্রাম পণ্ডিতপাড়া, তাপর যুগের নারদমণি সেবাস পণ্ডিত হয়ে জন্ম নিয়েছে আমাদের বাংলাদেশে। মৌলভীবাজার তানায় মহল্লাল গ্রামে তিনজন পদকর্তা, যার পদ উচ্চারণ না করলে হরিনাম যজ্ঞের কোনো অধিবাস হবে না, মকন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, আরো অনেকেই আছে। এইভাবে আমাদের বাংলাদেশে সবাই যখন এসেছে, আমরা ভিখারির মতো ছাতক পাখি যেমন মেঘের আশায় পথ অবলম্বন করে অপেক্ষা করে, মেঘ না হলে শান্তি পায় না, আমরা সেই গৌর দেশের মানুষ যখন আসে, আমরা তাদেরকে দর্শন করে তিতাব জ্বালা থেকে শান্তি পাই বাবা। সেই জন্য বৈষ্ণব কবি বলেছিল, আমি এই সমস্ত রাজ্য ছেড়ে দিব, আমি সব জায়গায় যাব, কিন্তু একটা জায়গায় আমি যাব না। কোথায় যাব না?